নমস্কার দর্শক বন্ধুরা অপুর কিচেন হ্যান্ড হেলদি ফুডে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই রেসিপি হলো মাটন রোগান জোশ। এরকম একটি জনপ্রিয় রান্না রেস্তোরাঁয় গিয়ে নিশ্চয়ই আপনারা খেয়েছেন তবে এর রান্নার নিয়ম জানা না থাকায় আপনারা বাড়িতে তৈরি করতে পারছেন না তাদের জন্য আজ থাকছে মাটন রোগান সহজ এবং সঠিক রেসিপি চলুন জেনে নেওয়া যাক তাহলে মাটন রোগান জোশের রেসিপিটি এই রেসিপির জন্য আমি মশলা নিয়েছি এখানে এক বাটি রসুন হাফ বাটি কাজু বাদাম নিয়েছি দই এক বাটি গরম মশলা পেঁয়াজ এক বাটি বড় বাটি আর নিয়েছি গোলমরিচ দু চামচ হবে আর নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবঙ্গ দারুচিনি এবং এলাচ নিচে লবণ স্বাদ মতো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা একবাটি জিরে গুঁড়ো সর্ষের তেল ঘি আর দু কেজি মটন মাটন বা খাসি মাংসের নানা নানাপথ ভোজন রসিকদের রসনা তৃপ্তি মেটায় বিশেষ সব আয়োজনে তবে খাসির মাংসের একই ধরনের রান্না খেয়ে এর প্রতি অনীহা এসে গেছে গতানুগতিক খাসি মাংসের এই স্বাদ বদলাতেই রাঁধতে পারেন মাটন রোগান জুস এখন আমি সব মশলাগুলো করে নিয়েছি আর এই দু কেজি মটনের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ ছাড়া আর সমস্ত মশলা কিন্তু আমি একে একে মিশিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ আপনারা পরিমাণগুলো সঠিকভাবে দেবেন ধনে গুঁড়ো তিন চামচ আর চামচটা আমার খেয়াল করবেন এই চামচেই আমি সবসময় ব্যবহার করি জিরে গুঁড়ো দু চামচ গরম মশলা দু চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো আমার এই চামচের তিন চামচ পড়ে গেস তাই পরিমাণটা দেখাতে পারছি না আর নিয়ে নিচ্ছি আদা রসুন কাজু গোলমরিচ গুঁড়ো দই এগুলো একে একে সব আমি মিশিয়ে নিচ্ছি এর আগেই দেখে নিয়েছি পেঁয়াজ বাদে মটরি সমস্ত মশলা একসঙ্গে আপনারা এই মাংসের মধ্যে ম্যারিনেট করে রাখবেন এক ঘন্টার জন্য দেখুন এইভাবে সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিয়েছি অবশ্যই আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছয় এইভাবে দেখুন ম্যারিনেট করা হচ্ছে আর ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এখন মাখানো হয়ে গেছে আমি তেল নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ মতো তেল নেব তেল দিয়ে আবারও একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার প্রায় মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকিয়ে রেখে দেব এক ঘন্টার পর ফিরে এলাম আমি ম্যারিনেট করার জন্য এক ঘন্টা রেখেছিলাম এই এক ঘন্টার পর ফিরে এলাম দেখুন পেঁয়াজ আর ঘি ছাড়া আর সমস্ত মশলা কিন্তু আমি মিশিয়ে দিয়েছিলাম এখন উনুনে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে নিচ্ছি এইভাবে একদম লো থেকে মিডিয়াম আছে আমি করব এটা প্রথম আমি মিডিয়াম আছে করবো পরে গরম হয়ে গেলে কম আছে আমি এক ঘন্টার জন্য এইভাবে উনুনে বসিয়ে রাখবো ঢাকিয়ে দেব কড়াইটিকে এই এক ঘন্টার মাঝে আমি আধ ঘন্টার মধ্যে একবার দেখাবো দেখুন আধ ঘন্টার মাঝে আমি দেখাচ্ছি মাংসটার পরিস্থিতি কেমন হয়েছে এই মাটনটাকে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকিয়ে দেবো আধ ঘন্টার জন্য হয়ে গেছে এক ঘন্টা আমি এখন গ্যাসের ওভেনটা অফ করে দেব আর নামিয়ে রেখে দেব দেখুন আমি গ্যাসটা অফ করে নিয়েছি গ্যাস থেকে নামিয়ে রেখে এখন আর একটি কাজ বাকি রয়েছে আমাদের উনুনে আমি আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নেব আমি এখানে ঘি নিয়েছি দু টেবিল চামচ আর এই দু টেবিল চামচ ঘির মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব ঘিটা গরম হয়ে গেছে দেখুন একটা বড় বাটিতে করে আমি পেঁয়াজ কেটেছিলাম এক বাটি পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে নেব পেঁয়াজগুলোকে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মাংসটি নামিয়ে রেখেছিলাম সেই মাংসটি ঢেলে দিচ্ছি আর আমি পাঁচ মিনিট মতো ফোটাবো আর পাঁচ মিনিট ফোটেই আমাদের মাটন রোগান জোশটি রেডি হয়ে যাবে আর আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কালারটা একদম সুন্দর হয়ে গেছে আর আমি গ্যাস ওভেনটি বন্ধ করে নিয়েছি বুঝতেই পারছেন চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি মাটন রোগান জোশ অবশ্যই এই রেসিপি আপনাদের ভালো রাখবে আশা করছি আপনারা মাটনের স্বাদ বদলাতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে বেল আইকনটি প্রেস করলে আমার নোটিফিকেশনটি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে